তোমরা আজকে শীত দূর করার জন্য, শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আজকে তোমরা গরম কাপড় ইচ্ছা মতো কিনতেছো, ছেলের জন্য কিনতেছো, মেয়ের জন্য কিনতেছো, নিজের জন্য কিনতেছো, দিদির জন্য কিনতেছো, মেয়ের জন্য কিনতেছো, ভাইয়ের জন্য কিনতেছো। অমানুষ, এখন যদি তুমি মারা যাও তোমার এই গোসল করাইয়া একটা গরম কাপড় পন গায়ে দিবে না, ঠিক কিনা বলেন? বলেন দিবে তো? একটা গরম কাপড় গায়ে দিবে না? ও মানুষ, এখনই মারা গেলে আমাদেরকে গোসল করাইয়া আমাদের সিরা পাটির মধ্যে শুয়াইয়া তুলবে, ৪৫ পর্যন্ত দিবে না, যত বড় শিক্ষক লোক কেন আর আপনার সন্তান হোক, আর আপনার মা হোক, আর আপনার বাবা হোক, তাকে সিরা পাটির মধ্যে শুয়ায়া রাখবে, কথা বলেন ঠিক না বেটি? ও মানুষ, তোমাকে নিয়ে কম্বলের নিচে ঢেকে রাখবে, আর তোমার মা মারা গেলে তোমার মাকে সিরা পাটির মধ্যে শুয়ায়া রাখবে, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত দিবে। ওই সময় তোমার মাকে দেখে তোমার মনে পড়ে না, আমার মা জেমনে মৃত্যুর পরে শুয়ে আছে, ওই রকম মৃত্যু আমারও একদিন হবে। ওই রকম মৃত্যু আমার একদিন হবে। এত বড় শীত, আমার মাকে সিরা পাটির মধ্যে শুয়ে রাখছে, গায়ের মধ্যে একটা কম্বল নাই, একটা লেপ নাই, মাথার নিচে একটা বালিশ নাই। আহারে, এত বড় শীতের মধ্যে আমার মাকে নিয়ে যাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া এমন একটা জায়গায় শুয়ে দিবে, সেই জায়গাটার নাম হচ্ছে কবর। মানুষ, মৃত্যুকে কেমন ভয় করো, তারপরও মৃত্যুকে শরবতের মতো বহন করা লাগবে। তোমার কত শক্তি আছে গো মা, যতই শক্তি দুনিয়ায় দেখাও না কেন, কবরে কোন শক্তি চলবে না? চলবে না, কথা বলেন না কেন? কবরে শক্তি চলবে? যতই কর বাহাদুরি গো মা, কবরে কোনো বাহাদুরি চলবে না, যতই শক্তি থাকুক না কেন, কবরের মধ্যে কোনো শক্তি চলবে? বলেন কবরে কর শক্তি? অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয়, দুই চোখ ভরে ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয়, দোকান খোলেন না কেন? দু চোখে ভরে অশ্রু ঝরে অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে আমি যখন মারা যাব, অন্ধকার কবরে শব, আমি একা একা কেমনে থাকিব, আমি একা একা কেমনে থাকিব, সঙ্গের সাথী নাই, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, মনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, মনকির নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে সেই দিন উপায় থাকবে না, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে কঠিন ইহা সরে মাঠে, নফসি নফসি ফুকারি দেয়,
কঠিন ইহা সরো মাটে নপসি নপসি পুকারি দে আমার রাসুল সারাই ইহা সরে আমার নবী সারাই ইহা সরে কেউ সাপাত করলে দুই চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় দুই চোখ ভরে অশ্রু ঝরে অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয় দুই চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় দুই চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় কত কোন ঠিক না বেটি স্মরণ করব কোন জায়গার কথা কবরের কথা কোন জায়গার কথা আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে কবরের কথা স্মরণ করেন সুবহানাল্লাহ বলেন মানুষ তুমি প্রতিদিন মৃত্যুর কথা 20 বার কল্পনা করো 20 বার বলেন কয়বার যেই ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা কল্পনা করে ওই ব্যক্তির দ্বারাই জীবন ও গুনার কাম হয় না তবে ঠিক কি না বলেন গুনার কাজ হয় না যেই ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তুমি প্রতিদিন যদি 20 বার যদি মৃত্যুর কথা কল্পনা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটা যদি তোমার মৃত্যু দিই তোমার প্রতিদিন 20 বার মৃত্যুর কথা কল্পনা করার কারণে ওই দিন তুমি মারা গেলে আমি তোমার মৃত্যুটা শহীদের দরজা খুলে দেব বলেন সুবহানাল্লাহ শহীদের দরজা এ মা বন্ধা তোমরা করে খেয়াল করে শুনুন বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে হবে গো মা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন নাম তার হানজালা নাম কি ছিল হানজালা ছিল নবীজির ওই সাহাবীটার নাম ছিল হানজালা হানজালা বিবির ঘরে ছিল কিন্তু হঠাৎ করে সংবাদ পেয়ে গেল আল্লাহর নবীর যুদ্ধের মাঠে আল্লাহর নবীকে পাথর ঘোড়ায় করে চলেছেন হানজালার গোসল ফরজ ছিল কিন্তু গোসল করে নাই হানজালার বিবি ডাক দিয়া কয় স্বামী গো তাড়াতাড়ি জলদি করে আপনি আল্লাহর নবীর ভালোবাসায় চলে যান বলেন সুবহানাল্লাহ বিবিকে রাখিয়া আল্লাহর নবীর সাহাবি দৌড় দিয়ে চলে গেছেন যুদ্ধের মাঠে ওই যুদ্ধের মাঠে ছিল আল্লাহর নবী জানছিল এই যুদ্ধের মাঠে ছিল 70 জন বলেন সুবহানাল্লাহ কতজন ছিল 70 জন ছিল আল্লাহর নবীর গুনাহ সাহাবী ছিল 70 জন আল্লাহর নবীর গুনাহ ছিল 70 জন সাহাবী আর কাফেররা ছিল হাজার হাজার কিন্তু হাজার হাজার কাফেররা ছিল আল্লাহর নবীর সাহাবী ছিল মাত্র 70 জন আল্লাহর নবীর হানজালা যে সাহাবীটা পরে কিন্তু গুনতিতে ছিল না আল্লাহর নবীর সাহাবীটা পরে চলে গেছেন গুনতিতে বাদ ছিল আল্লাহর নবীর ওই সাহাবী হানজালা আল্লাহর নবীর জন্য ওই যুদ্ধের মতো সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ওই যে সাহাবীগুলো 70 জন সাহাবী 70 জন সাহাবী শহীদ হয়ে পড়ে আছেন জমিনের মধ্যে পড়ে আছেন আল্লাহর নবীর ওই সাহাবীর বিবি হানজালার বিবি দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছিল শুনছে নাকি আমার স্বামী শহীদ হয়ে গেছে শুনতে পাইছে আল্লাহর নবীর কাছে ওই মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনতিতে 70 জন সাহাবী ছিল আল্লাহর নবী কিন্তু আমার স্বামী কিন্তু দেখেন আমার স্বামী ওইখানে আছে আমার স্বামীও আল্লাহর নবী বলতেছে 70 জন সাহাবীর মধ্যে হানজালা যদি এখানে থাকে তাহলে হবে 71 জন কতজন 71 জন হবে আল্লাহর নবী যতবার সেই লাশগুলো গনে শুধু 70 জন সাহাবী পাই 71 জন সাহাবীকে পাই না হানজালার বিবিকে ডাক দেয়া কই ও হানজালার বিবি তোমার স্বামীকে তো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু গুনতে যতবার গুনে শুধু 70 জন হয় 71 জন হয় না হানজালার বিবি ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত সাহাবীর ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন গো নবীজি কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব গোসল দোয়া দফন করে দাও সুবহানাল্লাহ
বিশ্বনবীর ভালোবাসায় যারা শহীদ হয়ে গেছেন তাদের গোসল দেওয়া লাগবে না, তাদেরকে ওই অবস্থায় তাদের ওই অবস্থায় দাফন করে দেওয়া হবে। তার কারণে কিয়ামতের দিন বিশ্বনবীর ভালোবাসার সাহাবীরা গায়ের মধ্যে রক্ত নিয়ে কালে কিয়ামতের মাঠে উঠবে। হানজালার বিবি আল্লাহর নবীকে ডাকি দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি আপনাকে বলি কোন সাহাবীকে যদি আপনি গোসল না দেন গো নবীজি, আমার স্বামীকে গোসলটা দিয়ে দিবেন। তার কারণ আমার স্বামীর গোসলটা ফরজ ছিল, কিন্তু আমার স্বামী ফরজ গোসলটা করতে পারে নাই। আল্লাহর নবী গো, আপনার ভালোবাসায় আমার স্বামী গোসলটা করে সময় পাই নাই। আল্লাহর নবী গো, আপনার ভালোবাসার দৌড়ে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী পাগলের মতো খুঁজতেছে, সমস্ত জায়গায় পাগলের মতো খুঁজতেছে, চোখের পানি ছাড়িয়া। আল্লাহ, আমার হানজালার লাশটা কোথায় গেল? হানজালার লাশটা তো আমি খুঁজে পাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খোঁজা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় দিয়া বলতেছেন, জিব্রাইল আমার বন্ধুকে যা বলো আমার বন্ধু যেন হানজালার লাশটা খোঁজে না, আমার বন্ধুকে যা বলো আসমানের দিকে যেন তাকায়। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, হানজালার লাশ আপনি খুঁজবেন না, হানজালার লাশ আপনি খুঁজবেন না, হানজালার গোসলটা ফরজ ছিল কিন্তু আপনার মহব্বতে ভালোবাসায় গোসল করতে পারে নাই। ও গো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আসমানের দিকে একটু তাকাইয়া দেখেন, হানজালাকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল করাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতের পানি দিয়া আল্লাহ পাকের ফেরেশতাকে দিয়া হানজালাকে গোসল করাইতেছে। মা বোনেরা, কোরআনের আইনগুলো মানার দরকার আছে কি আছে না? আর কোন সাধারণ মানুষ গোসল করাই নাই, আল্লাহর ফেরেশতাকে দিয়া গোসল করাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। ও মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, একটা বুড়ো মানুষ আল্লাহ জান্নাতে দিবে না, যাদের গালে দাঁত নাই তাদেরকেও জান্নাতে দিবে না, যারা মানুষ তাদেরকেও আল্লাহ জান্নাতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বুড়ো মানুষগুলো জান্নাতে যাবে না, কালো মানুষগুলো জান্নাতে যাবে না। জান্নাতে যাবে হুরের চাইতেও চেহারা ভালো হতে হবে, আর জান্নাতে ওই ব্যক্তি যাবে সেই ব্যক্তির চেহারা, তাহলে কি মনে করতে হবে এখন চেহারা ভালো করতে হলে কি বিটু পেলে যাওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা খবরদার, যদি আমি আল্লাহর ভয় করতে চাও তাহলে বিউটি পার্লারে যাইতে পারবে না, যদি আমি আল্লাহর ভয় করতে চাও কোরআনের আইনটা মেনে ফরজ পর্দা করে আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন তো বোরখা উঠে যাচ্ছে, ফ্যাশন চলতেছে, কথা বলেন ঠিক কিনা? বোরখা পরে না এখন পরে ফ্যাশন, কথা কন ঠিক কিনা? বোরখা পরতে হবে, কি পরতে হবে? বোরখা পরতে হবে। এই চুলগুলো যদি কেউ না দেখে, কথা বলেন ঠিক কিনা? এই চুল দেখার কারণে, পর পুরুষরা চুল দেখার কারণে কি হলো? আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, হাবিব আপনাকে আমি সপ্তম আসমান পাড়ি দিয়ে, আপনার উম্মতের জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম আর একটি মাস রোজা দিলাম। সুবহানাল্লাহ, বলেন বন্ধুরে, আমি আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, আসসালাতুল মিফতাহুল জান্নাত, আল্লাহু আকবার, আসসালাতুল মিফতাহুল জান্নাত। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কি? বলেন নামাজ কি? সব চাইতে দামি একটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য রেখে দিয়েছে, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, বলেন ও মানুষ, আমার আল্লাহ তোমাকে আমাকে কি সুন্দর করে বানাইছে, আদর করে বানাইছে, কোনদিন আল্লাহর কাছে একটা দরখাস্ত করি নাই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দে, মাবুদ রে, ও মাবুদ রব্বি আরনি, আল্লাহ কয় মুসা রে কান্দিস কে? মুসা নবী কান্দে রে, বলে আল্লাহ রব্বি আরনি, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আল্লাহ কয় লাম তরানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না, আমাকে দেখার মতো চক্ষু আমি আখেরি নবীর উম্মতের আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ, আখেরি নবীর উম্মতের আমি চক্ষু দিয়েছি, তুই আমারে দেখতে
পারবি না মুসা রে তুই আমারে দেখতে পারবি না ও মুসা তুই আমারে দেখতে পারবি না মুসা কান্দে আমাকে নবী না বানাইয়া যদি আখেই নবীর উম্মত আমাদেরকে বানাইতেন আমি আরো বেশি খুশি হতাম আখের নবীর উম্মতের দাম কত আখের উম্মত আখের নবীর উম্মতের মান কত সম্মান কত দাম কত ক্ষমতা কত কথা বলেন ঠিক কিনা মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহ সাক্ষাৎ করে না হে মুসা তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না আমাকে আমাকে দেখবে যারা আখের নবীর উম্মত সবার সবাই বলেন সুবহানাল্লাহ কিন্তু এই দুনিয়াতে দেখতে পারবো না আমার আল্লাহ গায়েবের মালিক যেই ব্যক্তি আল্লাহকে না দেখে সেজদা করেছে যেই ব্যক্তি আল্লাহকে না দেখে আল্লাহর কোরআনটা বিশ্বাস করেছে বলেন সুবহানাল্লাহ কথা বলো ঠিক না মতো ও মানুষ তুমি উত্তম হয়ে আল্লাহর জমিনে চলাফেরা করো আল্লাহর জমিনে যদি উত্তম না হয়ে চলাফেরা করো তুমি কি জানো এই জমিনের মধ্যে চললে জমিন প্রতিদিন পাঁচবার করে ডাক দেয় কয়বার জমিনে চলতেছি কোরআনের আইন মানি না আল্লাহর নাফরমানি করে আল্লাহর জমিনে চলতেছি জমিন প্রতিদিন একজন ব্যক্তিকে প্রতিদিন পাঁচবার করে ডাক দেয় মালাকুল মাউত প্রতিদিন আপনার দিকে আমার দিকে বলেন কয়বার পাঁচবার মালাকুল মাউত আজরাইল আমাদের দিকে প্রতিদিন পাঁচবার করে তাকায় আর এই জমিনটা প্রতিদিন পাঁচবার করে মানুষকে ডাক দেয় ও মানুষ আমার জমিনে চলতেছ ফজরের নামাজ খবরদার ছেড়ে দিও না আমার জমিনে চলতেছ জোহরের নামাজ ছেড়ে দিও না আমার জমিনে চলতেছ ফজরের নামাজ ছেড়ে দিও না আমার জমিনে চলতেছ মাগরিবের নামাজ ছেড়ে দিও না আমার জমিনে চলতেছ এশার নামাজ ছেড়ে দিও না আমার জমিনে চলতেছ বেপরদায় ঘুরিও না আমার জমিনে চলতেছে আল্লাহ তোমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছে নামাজ পড়ো না পর্দা ফরজ করে দিয়েছে পর্দা করো না সুদ খাইতে নিষেধ করেছে সুদ খাই আল্লাহ আমার জমিনে নিষেধ করতেছে ও মানুষ আমি কবরে ভয়ঙ্কর আমি কবরে অন্ধকার আমার ঘরে আসিবা তুমি কোরআন শরীফ বুকে আমি কবরে ভয়ঙ্কর আমি কবর অন্ধকার আমার ঘরে আসবা তুমি জোহরের নামাজ জলদি পড়ে লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আমি কবর ভয়ঙ্কর আমি কবর অন্ধকার আমার ঘরে আসিবা তুমি আসরের নামাজ জলদি পড়ে লা ইলাহা কালিমা লা ইলাহা আমি কবর ভয়ঙ্কর আমি কবর অন্ধকার আমার ঘরে আসিবা তুমি এশার নামাজ জলদি পড়ে লা ইলাহা কালিমা লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ কোরআন শরীফ সারা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তারকা আমার সাথী নাই রে আল্লাহ আমার সাথী নাই রে আল্লাহ ফরজ পর্দা সারা লা ইলাহা আপনার বৌমা কই লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সোনার মা বলেরা
ভারী এত জোরে চিল্লাই কেন? খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর কোরআন বুকে করার দরকার আছে কি আছে না? আল্লাহর কোরআন যার বুকে আছে ওই ব্যক্তি জীবনে ও বেপরদাই ঘুরতে পারে না, কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহর জমিনে ঘুরব, কোরআন শরীফ বুকে করে ঘুরব, কথা বলেন ঠিক না বেঠি? ঠিক কি না বলেন? অনেক মা বোনেরা সন্তানের জন্য নামাজ পড়তে পারে না, কথা বলেন ঠিক না বেঠি? কাদের জন্য? সন্তানের জন্য নামাজ পড়তে পারে না, এই কথা যে সময় হয়ে গেছে, সারাদিন কাজ করেছেন, এশার নামাজের রক্ত হয়ে গেছে, প্রচন্ড মাথা ব্যথা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এখন আপনি কি নামাজ পড়বেন না ঘুমাইবেন? নামাজ পড়বেন না ঘুমাইবেন? হয়তো আপনি একটা ট্যাবলেট খাবেন, ট্যাবলেট খাওয়ার পরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ট্যাবলেটটা হলো ওসিলা, সারানোর মালিক তুমি আল্লাহ, ট্যাবলেটটা হলো ওসিলা, সারানোর মালিক কে? আল্লাহ। ট্যাবলেট খাইবেন, একটু বিশ্রাম নেবেন, নেয়ার পরে তবুও নামাজ পড়ে বিছনায় শুতে হবে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এ মা বোনরা খেয়াল করেন, অনেক মা বোনদেরকে যদি বলি ও মা নামাজ পড়ো গো মা, অনেক মেয়েরা নামাজ পড়ে না, বলে বাচ্চা ছোট, ছোট বাচ্চা বড় হোক তারপরে নামাজ পড়বো। ও মা বোনেরা হঠাৎ করে দেখা যায় একদিন আলমালা করলো মোহতাজ রাইল আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে, ঠিক কিনা বলেন? ঠিক না বেঠি? ও মা আজকে তোমার কোলের বাচ্চার জন্য আজকে তুমি নামাজ পড়তে পারো না, কালকে তোমার নাতিপুতি হবে তারপরেও তুমি নামাজ পড়তে পারবে না, তোমার সংসারের কাজ, সংসারের ব্যস্ত, নামাজ তুমি পড়তে পারলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন, তখন তুমি কি হিসাব দিবা? কোন জবাব আল্লাহর কাছে দিতে পারবে না, কোন কাজের কথা আল্লাহর কাছে কত বাহানা চলবে না, আগে তোমার নামাজের হিসাবটা নিবে গো মা। যেই মাকে বলা হলো ও মা কেন তুমি নামাজ পড়ো না, বলে কোলের বাচ্চা বড় হবে তারপরে নামাজ পড়ব, কোলের বাচ্চা বড় হবে তারপরে নামাজ পড়ব। ও মা সন্তানটা বড় কষ্ট করে মানুষ করলো, সন্তানটা কোলে পিঠে করে মানুষ করলো, পরের বাড়ি কাজ করে করে সন্তানটাকে মানুষ করলো, পরের বাড়ি কাজ করে বেতন পায় ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাইলো, জনমে দুঃখিনী মা সন্তানকে এত স্নেহে আদরে দিয়ে বড় করলো, মানুষ করলো, কিন্তু ওই সন্তান কিন্তু মায়ের পাগল সন্তান হলো, সন্তান হলো মায়ের পাগল, কার পাগল? মার পাগল। মার পাগল হওয়ার দরকার আছে কি আছে না? মায়ের এক ধরে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাকা পাল বানাইলে ঋণের সদ হবে না, এমন দরে দিভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরে দিভাবে কেউ হবে না আমার মা গো। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাই আইলো না, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরাই আইলো না, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের সদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মাকে বলা হতো মা নামাজ কেন পড়ো না, বলে সন্তান বড় হবে, চাকরি বাকরি করলে, কর্ম করলে, এখন তো পরের বারে শুধু কাজ করি আর সন্তানকে মানুষ করি, সন্তানের লেখাপড়ার টাকা পয়সা জোগাড় করতে পারি না, কিন্তু দেখা যায় ওই সন্তান যখন বড় হবে, সন্তান যখন কামাই রোজগার করবে, তখন আমি বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করবো, এমন কোনো গ্যারান্টি আছে? এমন কোনো গ্যারান্টি আছে? এ মা বোনেরা কান লাগান, জনমে দুঃখিনী মা সন্তানকে বড় আদর করে যত্ন করে মা মানুষ করলো, কিন্তু ওই সন্তানকে, সন্তানটা মায়ের এত পাগল, মাকে এত মহব্বত করে, এত ভালোবাসে, মাকে ছাড়া কোনো জায়গায় মা সন্তান যায় না, মা বলতেছে বাবারে
তোর বাবা তো ছোট্ট থিয়ে মারা গেছে, তোকে আমি বড় কষ্ট করে মানুষ করেছি রে বাবা। ও বাবা, তোকে একটা কর্মজীবনের দরকার আছে, আছে কি আছে না? তোর একটা কর্ম আছে বাবা। বাবারে, তুই একটা কর্মে যা, কিন্তু ওই সন্তান মাকে ছেড়ে বাইরে কোনো জায়গায় যা থাকতে পারে না, মায়ের মহব্বতে। কার মহব্বতে বলেন? কার মহব্বতে? অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, মার পাগল আছে কি আছে না? কার পাগল? মায়ের পাগল। আমার মা বোনেরা, ওই ছেলেটা মাকে ছেড়ে কোনো জায়গায় যায় না, কিন্তু ওই মা ডাকে দেয়, কয় বাবা রে তোমাকে বাইরে যাওয়া লাগবে বাবা, কর্ম করা লাগবে। তুমি কর্ম করতে যাও বাবা রে, তুমি কিন্তু কর্ম করা লাগবে, তুমি কর্মে চলে যাও, তুমি ফোনের মধ্যে আমার সঙ্গে কথা বলবা, যাও যাও বাবা চলে যাও, কর্ম করো, একটা কর্ম জীবনের দরকার আছে। আহারে সন্তান মাকে ছেড়ে চলে গেল বাইরে কাজের জন্য, চলে যায় কাজের জন্য, চলে যায় অনেক দূরে, চলে যায় একদিনের পথ, এক রাতের পথ চলে যায়, কিন্তু কই মায়ের সঙ্গে সন্তান কথা বলে, মার সঙ্গে সন্তান কথা বলে। ঈদের দিন আসতেছে, ছয় মাস পরে ঈদ, মাকে ডাক দিয়া বলে, মা আমি এই যে চাকরি করে যে প্রথম বেতন পাইছি, প্রথম মাসের বেতন পাইছি, মা গো তোমার জন্য ঈদের মার্কেট আমি করেছি। কিসের মার্কেট বলেন? কিসের মার্কেট? ঈদের মার্কেট করেছি। মা ডাকি দেয়া কয় বাবা রে, তুমি আমার জন্য ঈদের মার্কেট করেছো বাবা। ও বাবা, ঈদের মার্কেট আমার জন্য লাগবে না। বাবারে তুমি বাড়িতে আসবা, তুমি আমাকে মা বলে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা কখনো সন্তানের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, সন্তানের কাছে কিছু চাই না। আমার মা বোনরা ভালো করে কান লাগান, আল্লাহর কাছে কোনো মা একটা সন্তান যখন চায়, ওই সন্তানের কাছে খাওয়ার জন্য না, সন্তান মারা গেলে মাটি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন মা যখন নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই মা কবরে শুয়ে শুয়ে নেকি পায়। ঠিক কিনা? কবরে শুয়ে শুয়ে নেকি পায়। আজকে আমরা সন্তানগুলো আল্লাহর রাস্তায় শিক্ষা দিতে চাই না, কথা বলেন ঠিক না বেটি? সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় শিক্ষা দিতে চাই না। ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, কোন মা যদি সন্তানকে নেককার সন্তান, নামাজি সন্তান দুনিয়াতে রেখে কবরে চলে যায়, ওই মায়ের সন্তান যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর এটা বলে বলে যখন চোখের পানি ছেড়ে দোয়া করে, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি রচিলাই, মা বাবার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান করে দিন। সন্তানের চোখের পানি হলো মা বাবার কবরের শান্তি। সুবহানাল্লাহ বলেন। সন্তানের চোখের পানি মা বাবার কবরের শান্তি। আবার সন্তান যদি আমি কুরাস্তায় মানুষ করে দেয়, অশিক্ষিত করে থুয়ে যাই, সন্তান অনেক পাপ করে বেড়াচ্ছে, পর্দা করে নাই, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অনেক ক্ষতি করে বেড়াইতেছে, ওই মা বাবা কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে না, কথা বলেন ঠিক না বেটিং? তার কারণ আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমরা তোমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরাও নিজেও বাঁচো, ঠিক কিনা? বাসার কথা হলো বলে নাই, বলে নাই? আজকে আমাদের সন্তানগুলোকে বাঁচাইতে চাই না, শুধু জাহান্নামের রাস্তার দিকে ঠেলে দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যত বড় শত্রু হোক না কেন আমার মা বোনেরা, কোন মানুষ আমাদের পাশে একজন ব্যক্তির সঙ্গে অনেক গন্ডগোল হয়েছে, ঝগড়া হয়েছে, তার সঙ্গে আমরা কথা বলি না, তাদের বাড়িতেও আমরা যাই না, রাস্তা ঘিরে রাখছে, কিন্তু তার সন্তান দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে আসতেছে, যাইতে যাইতে দেখা যাচ্ছে একটা গর্তের ভিতরে আগুন ঢালা হয়, ওই আগুনের মধ্যে ওই প্রতিবেশীর ওই সন্তানটা পড়ে গেছে, আপনি কি ওই সন্তানটা বাঁচাবেন নাকি আরো মাটির নিচে পুঁতে দিবেন ছাইয়ের মধ্যে? কি করবেন আপনি? আপনি বাঁচাইয়া দিবেন। তবে আমার মা বোনেরা, দুনিয়ার ক্ষেত্রে যখন কোনো মানুষের কষ্ট, যত বড় শত্রু হোক না কেন, তার সন্তান যদি আগুনের মধ্যে পড়ে যায়, আপনি তাড়াতাড়ি করে আপনি তাকে আবার তুলবেন, আগুন থেকে তুলে বাঁচাবেন, কথা বলেন ঠিক কি না? যদি দেখেন আপনার প্রতিবেশী আপনার সঙ্গে অনেক শত্রুতা ঝগড়াঝাটি হয়েছে, তার সন্তানটা পানিতে ডুবে যাচ্ছে, আপনি কি করবেন? জলদি তাড়াতাড়ি করে যা তার সন্তানটাকে আপনি ওই পানি থেকে তুলবেন বাঁচানোর জন্য, কথা বলেন ঠিক কি না? বাঁচাবেন না? আপনি বাঁচাইয়া দিবেন। তবে আমার মা বোনেরা, কালকে আমাদের কঠিন দিনে আমাদের সন্তানগুলো আমাদের সামনে যদি জাহান নামে চলে যায়, ওই সময় কিন্তু আমরা মা চোখে দেখব, কিন্তু কোনো উপায় থাকবে না, থাকবে কি? বলেন থাকবে কি? জাহান নামের আগুনে মা বোন
রোদ আমরা সইতে পারবো না, এই দুনিয়ায় নও কান্দাইয়া কবরে কান্দায়ও না, এই দুনিয়ায় নও কান্দাইয়া কবরে কান্দায়ও না, এই দুনিয়ায় নও কান্দাইয়া হাসরে কান্দায়ও না, কবরে কান্না কানতে পারবো না, কবরের কান্না সইতে পারবো না, হাসরের কান্না সইতে পারবো না, কথা বলেন ঠিক না বেটি? আমার মা বন্ধা অনেকের নামাজ পড়তে বললে নামাজ পড়ে না গো মা, ওই যে মা বললো সন্তান বড় হক কামায় রোজগার করবে, সন্তানের কামাই খাবার ঘরে বসে বসে আল্লাহর জিকির করব, ঠিক কি না? এমন কথা বলে কি বলে না? বলে না, কিন্তু আমার না তো পারবেন না আপনি, এমন নিয়ম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সন্তান মানুষ করবা আমার ইবাদত আগে করবা, কথা বলেন সুবহানাল্লাহ, তোমার সন্তানও মানুষ করবা আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবা, ইসলাম ধর্ম আর সংসার ধর্ম এই দুইটাই তোমাদের পরীক্ষা, কথা বলেন ঠিক কি না? দুইটাই পরীক্ষা, ইসলাম ধর্ম আর সংসার ধর্মের ভিতরে আমাদের চলতেই হবে, কথা বলেন ঠিক কি না? ইসলাম ধর্ম বাদ দিয়ে সংসার ধর্ম হবে না, সংসার ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম হবে না, দুইটা ধর্ম আপনাকে পালন করতে বলেন হবে কি হবে না? আমরা মানুষ যদি আমাদের ধর্ম যদি না করি, আমরা মানুষ যদি আমাদের ধর্ম যদি আমরা পালন না করি, দেখা যায় অনেকের হিন্দুর মেলা আসে না, হিন্দুর মেলায় মুসলমানরা দৌড় দেয়, পুজো হয় পুজোয় দৌড় দেয়, ঠিক কি না বলেন? হিন্দুদের মেলায় আমাদের যাওয়া জায়েজ আছে? বলেন জায়েজ আছে? তারপর অনেকে চলে যায়, কেন যায়? আনন্দ করতে যায়, কিসের কিসের জন্য যায় বলেন? আনন্দ করতে যায়। আচ্ছা আনন্দ কি আমাদের হিন্দুর পূজার মাঠে না আমাদের কোরআনের মাঠে? যেখানে কোরআনের মেলা হয় সুবহানাল্লাহ, যেখানে কোরআনের অনুষ্ঠান হয় সেখানে যাইতে হবে সুবহানাল্লাহ বলেন? যত বড় বাচ্চা হোক না হন না কেন আপনি কোরআন নিয়েই আপনাকে কবরে যাইতে হবে, যত বড় সম্পদশালী হন না কেন আপনি আপনাকে কোরআন নিয়েই কবরে যাইতে হবে, ঠিক কি না বলেন? যতই করেন বাহাদুরি চল চাতুরি, যতই করেন বাহাদুরি মাগো চলবে না কোন বাহানা, আল্লাহরি কোরআন বুকে করে কবরে দিব রওনা, ঠিক কি না বলেন? এই কোরআন বুকে করে কবরে যাইতে হবে, কথা বলেন ঠিক না বেটি? মা সন্তানকে ডাক দেয়া বলেছে বাবারে তুমি শুধু আমাকে মা বলে ডাক দিবা, তোমার কাছে আমি কাপড় চাই না, তোমার কাছে আমি তেল সাবান চাই না, ওই সন্তান ডাক দেয়া কয় মা গো, ও মা আমি নিজের চোখে দেখেছি তুমি আমারে কত কষ্ট করে মানুষ করেছো, তুমি সিরা কাপড় পরেছো, একটা কাপড় সেলাই দিতে দিতে কাপড়টা অনেক সেলাই দিয়েছো মা, ও মা আমি দেখেছি তুমি সিরা কাপড় পরেছো, ঈদের মাস আইছে ঈদের দিন আইছে, ও মা তুমি আমার জন্য পোশাক দিয়েছো, তুমি নিজে একটা শাড়ি কিনে পরো নাই, কথা বলেন ঠিক কিনা? মা চাইছে, মা শুধু সন্তানকে দেয় এই মা সন্তানের জন্য পোশাক কিনে দেয়, মা একটা পোশাক নেয় না সন্তানকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? মা গো আমি দেখেছি মা আমার বাবা ছিল না, আমি দেখেছি তুমি অন্যের বাড়ি কাজ করছো, আমার লেখাপড়া চালাইছো, আবার আমার পণ্যে পণ্যে কাপড় চোপড় দিয়েছো, নতুন কাপড় দিয়েছো মা, ও মা আমি দেখেছি তুমি আমার জন্য কত কষ্ট করছো, আমি এখন কামাই করেছি মা, আর আমার কামার টাকা দিয়ে তোমার জন্য ঈদের মার্কেট করেছি, ঈদের মার্কেট করেছি, ঈদের মার্কেট করেছে মার কাছে সংবাদ দিয়ে দেছে, এবং পরের দিন সংবাদ শুনতে পাই ফোন গেছে টেলিফোন গেছে, ফোনটা ধরে শুনতে পাইছে জনমে দুঃখিনী মা আমার আর দুনিয়ায় নাই, আর জনমে দুঃখিনী মা আমার দুনিয়ায় নাই, কি করবে চোখের পানি ছেড়ে কান্দে, আইরে মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আর আজকে আমার কর্মের টাকা দিয়ে মায়ের জন্য ঈদের মার্কেট করেছি, আজকে আমার মা আমার কর্মের টাকা দিয়ে সেই পোশাক পরতে পারে নাই, ওই সন্তান তখন কি করবে, বাড়িতে আসার সময় কাফনের কাপড় নিয়ে হাতে করে বাড়িতে আইছে, কথা বলেন ঠিক কিনা?
আমার মা বোনেরা সন্তান কামাই করবে, আর সন্তানের কামাই খাবো, সন্তানের টাকা দিয়ে ভালো ভালো পোশাক পরবো, গহনা নেব, এমন কোন গ্যারান্টি দিতে পারবেন না মা। সন্তান ছোট আছে, তারপরও আপনার নামাজ মাপ না। ওই সন্তানের জন্য আপনার যত কষ্টই হোক না কেন, আপনার নামাজ মাপ নাই। আপনার কবরে যাওয়াই লাগবে, আপনার সন্তান আপনার কবরে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? কবরে যাবে কি সন্তান? কেউ আপনার কবরে যাবে না। আপনার মা যাবে না কবরে, আপনার বাবা যাবে না কবরে, আপনার সন্তান যাবে না কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দা, তোমার কবরে যদি তোমার মা না থাকে, তোমার বাবা না থাকে, তোমার সন্তান না থাকে, তোমার স্বামী না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরের সঙ্গিনী হয়ে যাব। কবরের সঙ্গিনী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যদি আমাদের কবরের সঙ্গিনী হয়ে যায়, ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে কি আছে না বলেন? আছে কি আছে না বলেন? আছে কি আছে না? ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। সবাই কন সুবহানাল্লাহ। অনেক মা বোনরা সন্তান মানুষ করে, সন্তান অসুখ বিসুখ যখন হয় ডাক্তারের কাছ দিয়ে দৌড়ায়। ও মা বোনরা, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। বলেন বড় ডাক্তার কি? আল্লাহ। আমার বড় ডাক্তার আমার আল্লাহ। ও মা বোনরা, একজন মহিলা ছিল, বনী ইসরাইল বংশের একজন মহিলা ছিল, শোনার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা? বনী ইসরাইল বংশের একটা মহিলা ছিল। ওই মহিলা একটা পানির জাহাজ দেয়া যাচ্ছিলেন। শোনো রে নবীজির উম্মত, পরিদাসের আর চলিও না। শোনো রে নবীজির উম্মত, পরিদাসারিয়া চলিও না। পরিদাসেরে হাসরে উঠিলে নবীজির সাফায়াত পাইব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।